নমস্কার, দ্য কগনিজেন্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী নিয়ে আমরা আলোচনা করব। স্বাস্থ্যসাথী একটি প্রকল্পের নাম, এর দায়িত্বে আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। উদ্দেশ্য, উন্নত মানের আধুনিক স্বাস্থ্য পরিষেবা প্রত্যেক প্রান্তিক মানুষের দরজায় পৌঁছে দেওয়া এবং সেটি স্বচ্ছতা ও আধুনিকতার পাশাপাশি অত্যাধুনিক ই প্রযুক্তির ব্যবহার করে। রাজ্যের কয়েক লাখ ICDS কর্মী, আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ার, স্বনির্ভর গোষ্ঠী, হোমগার্ড, গ্রিন পুলিশ, বিপর্যয় মোকাবিলা কর্মী, ত্রিস্তর পঞ্চায়েতের সকল সদস্য, কলেজ বিশ্ববিদ্যালয়ের আংশিক শিক্ষক এবং শিক্ষাকর্মী, অর্থ দপ্তরের অনুমতিক্রমে চুক্তিভিত্তিক কর্মীদের মুখে আজ হাসির ঝিলিক। অন্যান্য স্মার্ট কার্ডের মতো এই কার্ড নিয়েও সমস্ত সরকারি হাসপাতাল সহ 700 বেশি বেসরকারি হাসপাতালে যেতে হতে হবে। 1.5 লক্ষ টাকা পর্যন্ত ওই কার্ডধারীর পরিবারের যে কেউ বছরে চিকিৎসা পাবেন ক্যাশলেস হিসেবে। বিশেষ জটিল রোগের ক্ষেত্রে 3.5 লক্ষ টাকা পর্যন্ত বিমার আওতায় থেকে চিকিৎসা করা যাবে। এই স্বাস্থ্য বিমার আওতায় 1900 বেশি ধরনের রোগের চিকিৎসার সুবিধা দিচ্ছে রাজ্য সরকার। হাসপাতালে থাকাকালীন সমস্ত চিকিৎসা, পরীক্ষা নিরীক্ষা, ওষুধ, খাবার দেওয়া হচ্ছে বিনামূল্যে। এছাড়া যাতায়াত বাবদ 200 টাকা এবং ভর্তির একদিন আগে এবং ছাড়া পাওয়ার পরে 5 দিনের ওষুধও বিনামূল্যে পাওয়া যাচ্ছে এই স্বাস্থ্যসাথী প্রকল্পে। সবচেয়ে উল্লেখযোগ্য স্বাস্থ্যসাথী নিয়ে চালু হয়ে গেছে মোবাইল অ্যাপস। রয়েছে ফেসবুক, টুইটার এবং টোল ফ্রি নম্বরের সমস্ত তথ্য জানার এবং অভিযোগ জানানোর সুবিধা। এছাড়া ওয়েব পেজ www.swasthosathi.gov.in এ সমস্ত তথ্য জানা যাবে। একদম প্রান্তিক এলাকাতেও কোনো সরকারি বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য চিকিৎসা প্রকল্পের অন্তর্ভুক্ত, চিকিৎসকের নাম, কাছাকাছি কোথাও কোনো ধরনের সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে, হাসপাতালে অ্যাম্বুলেন্স, ICU রয়েছে ইত্যাদি নানা খুঁটিনাটি তথ্য হাতের মুঠোয় পৌঁছে দিতেই এই উদ্যোগ। ইতিমধ্যে 48 লক্ষেরও বেশি মানুষকে এই প্রকল্পের আওতায় পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে। 31/7/2018 পর্যন্ত 2,86,000 রোগী এবং 278 কোটি টাকার ক্যাশলেস পরিষেবা গ্রহণ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। কারা আবেদন করবেন? সিভিক ভলেন্টিয়ার্স, গ্রিন ভলেন্টিয়ার্স, ভিলেজ ভলেন্টিয়ার্স, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স, বিপর্যয় মোকাবিলা কর্মী, জাতীয় স্বেচ্ছাসেবী বল NVF, হোমগার্ড, ICDS কর্মী এবং তার সহকারী, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের স্বনির্ভর গোষ্ঠী, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউটের চুক্তিভিত্তিক ও ঠিকা শ্রমিক, পুরো এলাকার স্বনির্ভর গোষ্ঠী, আশাকর্মী, অনারারি হেলথ ওয়ার্কার্স, অর্থ দপ্তরের অধীনে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের চুক্তিভিত্তিক ও ঠিকা শ্রমিকেরা আবেদন করবেন। স্বামী স্ত্রী এবং তাদের উপর নির্ভরশীল পিতামাতা এবং শ্বশুর শাশুড়ি এবং 18 বছর বয়স পর্যন্ত ছেলে মেয়ে প্রত্যেকেই স্বাস্থ্য বিমার সুবিধা পাবে। এছাড়াও ত্রিস্তর পঞ্চায়েতের সকল সদস্য, তাদের পরিবার এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের আংশিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। যোগাযোগ, প্রতি জেলায় ব্লক স্তরে BDO অফিস, শহর ও শহরতলির ক্ষেত্রে সংশ্লিষ্ট পুরসভা এবং অবশ্যই 24 ঘন্টা চালু থাকা টোল ফ্রি নম্বর 1800-345-5384, 1800-345-5384, 1800-345-5384 এবং www.swasthosathi.gov.in এই ওয়েবসাইটে লগ ইন করে সমস্ত তথ্য এক নজরে জানতে পারা যাবে এবং এ সংক্রান্ত কোনো অভিযোগ যদি থাকে গ্রাহকদের এবং সুবিধা যারা ভোগ করছে বেনিফিশিয়ারি, তারা অবশ্যই সমস্ত রকমের অভিযোগ জানাতে পারবেন এই ওয়েবসাইট এবং চালু থাকা টোল ফ্রি নাম্বারে। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা এবং কারা এর যোগ্য সেইগুলো সম্বন্ধে সমস্ত ধারণা স্বচ্ছভাবে দিতে পারলাম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেল দ্য কগনিজেন্সকে সাবস্ক্রাইব করবেন। পাশের বেল আইকনটি প্রেস করে শিক্ষা সংক্রান্ত সব খবর সবার আগে নির্ভরযোগ্যভাবে পেতে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।